পদ্মা সেতু বহুল কাঙ্ক্ষিত এই সেতুটি কয়েকদিন পরই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এই সেতু নিয়ে কৌতূহলের শেষ নেই মানুষের মধ্যে এই সেতুটি চালু হওয়ার পর কেমন হবে তার টুল আদায়ের ব্যবস্থা কীভাবেই বা মানুষ পারাপার করবে সেতুটি ইতিমধ্যে যদিও জানিয়ে দেয়া হয়েছে হেঁটে কিংবা বাইসাইকেলে কেউ সেতু পার হতে পারবেন না নির্ধারিত গাড়িতে করেই সেতুটি পার হতে হবে যে গাড়িগুলো সেতু পারাপারের জন্য উপযোগী হিসেবে বিবেচনা করা হচ্ছে কিন্তু এরপরও মানুষের আগ্রহ পদ্মা সেতু নিয়ে আর সেই আগ্রহের আরেকটি জায়গা হচ্ছে কোন বাহনে কত টুল দিতে হবে এবং সেই টুলটা কিভাবে আদায় করা হবে অত্যাধুনিক এই সেতুতে টুল আদায় হবে ডিজিটালি এবং মাত্র দু থেকে তিন সেকেন্ডের মধ্যেই সে টুল আদায় করবে স্বয়ংক্রিয় মেশিন এই ভিডিওটে পুরোপুরি আলোচনা করব সেই বিষয়টি নিয়ে আপনাদেরকে জানাবো পদ্মা সেতু পাড়ে দিতে হলে আপনারা কিভাবে টুল প্রদান করবেন এবং সেই টুলটি কিভাবে আদায় করা হবে তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি পদ্মা সেতু পারাপারে টুল আদায় থাকছে আধুনিক স্বয়ংক্রিয় পদ্ধতি এই জন্য যানবাহনের সামনে থাকা লাগবে রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন কার্ড সাদা রঙের এ কার্ডে মাত্র তিন সেকেন্ডে স্বয়ংক্রিয়ভাবে টুল কেটে নেওয়া হবে টুল আদায়ের দায়িত্বে থাকা কোরিয়ান এক্সপ্রেস ওয়ে কর্পোরেশন সেতুর দুই প্রান্তে এজন্য মোট ১৪টি ইলেকট্রনিক্স টুল কালেকশন বুথ বসিয়েছে প্রাথমিকভাবে দুই প্রান্তে একটি করে মোট দুটিতে চালু থাকছে ইটিচি আর আটটি টুল প্লাজায় আদায় করা হবে ম্যানুয়েল পদ্ধতিতে বাকি চারটি চালু করা হবে পরে সেতু বিভাগ জানাই স্বয়ংক্রিয়ভাবে টুল দিতে চাইলে যানবাহনের মালিকদের একটি সিস্টেম চালু করে নিতে হবে এটা হলো রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন বা সংক্ষেপে যাকে আর আইডি বলা হয় স্বয়ংক্রিয় পদ্ধতি দিয়ে ফাস্ট ট্র্যাকের মাধ্যমে মাত্র দু থেকে তিন সেকেন্ডের মধ্যে টুল আদায় হবে এতে আর আইডির জন্য যত নিবন্ধন বাড়বে তত বুথ ইটিসির আওতায় আসবে কারণ ইটিসি বুথ চালু করলেই হবে না যানবাহনগুলোকে আর জন্য নিবন্ধন বাড়াতে হবে আর পদ্মা সেতু সাইকেল বা হেঁটে পার হওয়ার তো সুযোগ থাকছে না আগেই জানিয়ে দেওয়া হয়েছে স্বয়ংক্রিয়ভাবে টুল দিতে যেভাবে নিবন্ধন করবেন সেই বিষয়েও জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে সেখানে যেটা বলা হচ্ছে যে ডিজিটাল পেমেন্টের জন্য যানবাহনে অবশ্যই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের অনুমোদিত সচল আর এফ আইডি ট্যাগ থাকতে হবে গাড়ির মালিক ব্যাংকে বা টুল প্লাজায় গিয়ে আরএফআইডির জন্য সরাসরি নিবন্ধন করাতে পারবেন মহাসড়কি চলাচলকারী যানবাহনের মালিকদের অবশ্যই হিসাব থাকতে হবে ডাজবাংলা ব্যাংক অথবা রকেট মোবাইল অ্যাকাউন্টে রকেট অ্যাকাউন্টটি ন্যাক্সাস পে অ্যাপ্লিকেশনটিতে আগে নিবন্ধন করতে হবে নিবন্ধনের পর তারা ইলেকট্রনিক টুল দেওয়ার এই সুবিধাটি পাবেন আর এফ আইডি সাধারণের একটি কার্ড যা যানবাহনের সামনের অংশের ড্যাশবোর্ডে থাকবে আর নম্বরটি সংযুক্ত থাকবে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অথবা এ আইডিতে অগ্রিম টাকা রিচার্জ করতে হবে এটি সম্পূর্ণ প্রিপেইড কার্ড টুল প্লাজায় থাকবে একটি যন্ত্র এতে থাকবে কার্ড রিডার যানবাহন যথবার পদ্মা সেতুতে উঠে ইটিসি বোধ দিয়ে যাবে ততবার বেঁধে দেওয়া টুলের টাকা স্বয়ংক্রিয়ভাবে কেটে নেবে পাশাপাশি গাড়ির মালিকের মোবাইলে এস করে জানিয়ে দেওয়া হবে কত টাকা কাটা হলো আর সেই ডিভাইসটি কিভাবে কাজ করবে সেটাও বলে দেওয়া হয়েছে আর এফ আইডি ডিভাইসটি মূলত কাজ করে ব্যথার তরঙ্গ ব্যবহার করে এটি অনেকটা পণ্যের বারকোড দেখার প্রযুক্তির মতো তবে পার্থক্য হলো আর ব্যবহার করে কিছুটা দূরে ট্যাগ বা কুডও পড়া যায় এতে টুল প্লাজায় যানবাহনকে অপেক্ষা করতে হবে না সেতু বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা যেটি জানিয়েছেন যে পদ্মা সেতুর দুই প্রান্তে মোট চোদ্দোটি টুল প্লাজা রয়েছে পঁচিশ জুন উদ্বোধনের দিন দশটি চালু করা হবে দশটির মধ্যে দুটি ইটিসি বুথ হবে এই বুথ দিয়ে যাতায়াত করা যানবাহনগুলোকে থামতে হবে না বুথ ক্রসের সময় স্বয়ংক্রিয়ভাবে টুলের হার অনুযায়ী টাকা কেটে নেওয়া হবে তবে যানবাহনে আর এফ আইডি থাকতে হবে এটা একটা সাধারণ কার্ডের মতো গাড়ির সামনে এটা ব্যবহার করা হবে কার্ডে যদি টাকা না থাকে তবে গাড়িটি আটকে যাবে কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত থাকবে সেতুর দুই প্রান্তে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে হওয়ায় পুরু সড়কের মতো সেতুতেও ও যানবাহনের গতি নিরবিচ্ছিন্ন রাখতে টুল প্লাজায় এই আধুনিক স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করা হচ্ছে ঢাকা থেকে ফরিদপুর পর্যন্ত পঞ্চান্ন কিলোমিটারের এ এক্সপ্রেসওয়ের কোথাও থামাতে হবে না গাড়ি টুল আদায় প্রসঙ্গে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম যেটি বলছেন যে পদ্মা সেতুতে সব ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বিশেষ করে টুল আদায়ের ক্ষেত্রে সেতু নির্মাণ করে দেওয়ার পর টুল আদায় করবে অন্য একটি বিভাগ তবে তিনি বলেন যে পদ্মা সেতুতে প্রথম দিন থেকেই কিন্তু ইটিসি বোধ কার্যকর থাকবে ফলে ফুল স্পিডে গাড়ি যাবে এবং গাড়ির ড্যাশবোর্ডে যন্ত্র লাগানো থাকবে ওখান থেকেই সংকেতটা নিয়ে নেবে গাড়িতে লাগানো যন্ত্রটা প্রিপেইড গাড়ি গেলেই টাকা কেটে দেবে সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ ফেরদোস যেটি জানাচ্ছেন তিনি বলছেন যে পদ্মা সেতুতে টোল দিতে তামতে হবে না কোনো গাড়িকে সেই প্রযুক্তি সেতু টুল প্লাজায় স্থাপিত হয়েছে সব ধরনের আধুনিক ব্যবস্থা টুল প্লাজায় রয়েছে পাঁচ বছরের জন্য পদ্মা বহুমুখী সেতুর রক্ষণাবেক্ষণ ও টুল আদায়ের দায়িত্ব পেয়েছে যৌথভাবে কোরিয়া ও চীনের দুটি কোম্পানি কোম্পানি দুটি হলো কোরিয়া ওয়ে কর্পোরেশন কেইসি এবং চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড এমবিসি। কোম্পানি দুটি এর জন্য মোট পাবে ছয়শো কোটি বিরানব্বই লাখ টাকা দেশের মানুষের বহু প্রতীক্ষিত এই সেতু পঁচিশ জুন সকাল দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন এরপর উন্মুক্ত হবে সর্বসাধারণের জন্য তবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার আগেই শেষ মুহূর্তের যে কাজগুলো রয়েছে সেটা এখন চলছে বিশেষ করে রোডের বিভিন্ন সাইন রোড কালারিং বা রোডের একেবারে রঙ করার যে সর্বশেষ প্রস্তুতিগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে এবং বিশেষ করে এই মুহূর্তে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম যে টুল কিভাবে আদায় হবে না হবে সেই বিষয়টি কিন্তু এই মুহূর্তে নির্ধারণ করা হচ্ছে এবং এখানে স্বয়ংক্রিয়ভাবে এবং ম্যানুয়াল পদ্ধতিতেও টুলাদের যে ব্যবস্থাটি রাখা হয়েছে সেই বিষয়টি নিয়ে এতক্ষণ আপনাদের সাথে কথা বললাম আশা করি আপনারা এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন যে পদ্মা সেতু পাড়ে দিতে হলে আপনাকে কিভাবে পাড়ে দিতে হবে অথবা পদ্মা সেতুতে যদি আপনি সময় নষ্ট করতে না চান অর্থাৎ ম্যানুয়াল পদ্ধতিতে যদি আপনি টুল না দিয়ে আপনি আধুনিক বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে কম সময়ের মধ্যে টুল দিতে চান তাহলে সেক্ষেত্রে যে প্রযুক্তিটি ব্যবহার করার কথা তারা বলছেন সেই প্রযুক্তি আপনার গাড়ির সাথে সংযুক্ত করতে হবে এখানে যেটা বলা হচ্ছে যে প্রযুক্তির কথা আর এফ আইডি ব্যবহার করে আপনি একটি ডিভাইসের মাধ্যমে খুব সহজে দু থেকে তিন সেকেন্ডের মধ্যেই আসলে টুলটি দিয়ে দিতে পারবেন এবং সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে টাকা থাকতে হবে এবং সেটা ডাচ বাংলা এবং রকেটের মাধ্যমে আপনি পরিশোধ করতে পারবেন স্বয়ংক্রিয়ভাবে সেই টাকাটা কেটে নেওয়া হবে এবং আপনাকে মোবাইল এস এম এসের মাধ্যমে আসলে জানিয়ে দেওয়া হবে টুলটা কত টাকা কেটে নেওয়া হয়েছে টুল হিসেবে এবং আপনি যতবার পদ্মা সেতু পাড়ে দেবেন আপনার ডিভাইস ট্রেকিংয়ের মাধ্যমে সেই টাকাগুলো ততবারই তারা কেটে নেবেন তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন আপনার যদি আধুনিক এবং স্বয়ংক্রিয় পদ্ধতিতে টুল দিয়ে পদ্মা সেতু পাড়ে দিতে হয় তাহলে এই বিআরটিসির অনুমোদিত যে কার্ডটি তারা ব্যবহার করা কথা বলছেন আর সেটি আপনাকে ডিজিটাল পেমেন্টের জন্য আসলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কাছ থেকে এই আর এফ আপনাকে নিতে হবে এবং আপনি মালিক হিসেবে ব্যাঙ্কে বাটুল প্লাজায় গিয়ে আর এফ জন্য সরাসরি নিবন্ধন করাতে পারবেন হ্যাঁ মহাসড়কের চলাচলকারী যানবাহনের মালিকদের অবশ্যই যেটি বলছেন যে হিসেব থাকতে হবে সেক্ষেত্রে ডাচ বাংলা ব্যাংকে তাহলেই কিন্তু আপনি এই কার্ডটি দিয়ে সেখানে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টুল দেওয়ার মাধ্যমে পদ্মা সেতু আপনি খুব কম সময়ের মধ্যেই পাড়ে দিতে পারবেন মেননোল পদ্ধতিতে যেহেতু অনেকটা সময় লাগে সেক্ষেত্রে যদি যানবাহনের সংখ্যা বেশি হয়ে যায় আপনাকে লাইনে দাঁড়াতে হতে পারে কিন্তু এক্ষেত্রে যেহেতু সময় কম লাগবে সুতরাং সেক্ষেত্রে আপনার সময় অনেকটাই সাশ্রয় হবে এবং পদ্মা সেতুতে আপনাকে টুল প্রদানের জন্য কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে না তো আমাদের বহুল কাঙ্ক্ষিত এই পদ্মা সেতুটি আর মাত্র কয়েকটি দিন পরেই কিন্তু চালু হতে যাচ্ছে এরপরেই কিন্তু অনেকে নিজ অঞ্চলে বা নিজ গন্তব্যে যাতায়াতের জন্য এই সেতুটি ব্যবহার করবেন আবার অনেকে ঘুরতে যাবেন পদ্মা সেতু দেখার জন্য যাবেন পদ্মা সেতুর দু পারে কিন্তু ইতিমধ্যে এই সেতুকে কেন্দ্র করে অনেক কিছু তৈরি হয়ে গেছে সেই বিনোদনের জায়গাগুলো কিংবা পদ্মা সেতুর আশেপাশের এলাকার যে উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে সেগুলো দেখার মতো অনেকগুলো রয়েছে সেগুলো দেখার জন্য অনেক লোক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন বিশেষ করে ভারতীয়রাও কিন্তু পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বসিত তারাও মনে করছেন যে বাংলাদেশে যোগাযোগের ক্ষেত্রে তাদের একটা অঞ্চলের মানুষের বেশ সুবিধা হবে এই পদ্মা সেতুটি হওয়ার জন্য চার থেকে আট ঘন্টা সময় বেঁচে যাবে সব মিলে বলা যায় যে বাংলাদেশে এ পর্যন্ত যে কোটি মেগা প্রজেক্ট হয়েছে তার মধ্যে অন্যতম এই পদ্মা সেতু নিয়ে আগ্রহের কম তিনিই মানুষের মধ্যে সেই আগ্রহের জায়গা থেকে তারা আর মাত্র কদিন পরেই কিন্তু সেই আগ্রহটা কমে যাবে কারণ পদ্মা সেতু উদ্বোধন হয়ে গেলেই কিন্তু যে কেউ পদ্মা সেতু পাড়ি দিয়ে নদীর এপার থেকে ওই পারে যেতে পারবেন বা পদ্মা সেতু দিয়ে যাতায়াত করতে পারবেন তো পরিশেষ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সেই সাথে যদি আপনারা আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগুনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল পরিশেষে আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ